ওম নম ভাগবতে বাসুদেবায়নমাহা আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে ঠাকুর ঘরে এই সংকেত দেখলেই জানবেন আপনার জীবনে বড় সহ বড় সড়ো কোনো আঘাত কোনো দুর্ঘটনা কোনো কষ্ট দুঃখ কোনো দুঃসংবাদ আসতে চলেছে চলুন আমরা সে সম্পর্কে আলোচনা করি কিন্তু তার আগে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন সেখানে গেলে অল অপশান আসবে সেটি ক্লিক করে রাখবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আলোচনা আরম্ভ করছি আলোচনা শুরুতেই বলবো যে আমরা আমাদের জীবনে প্রাকৃতিকভাবে অনেক কিছু সংকেত পাই সেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি অনেক সময় বুঝতে পারি না যখন বুঝতে পারি আমরা সচেতন হয়ে যাই যখন বুঝতে পারি না তখন আমরা ভাবি যে কেন হলো বা যখন আমরা জানতে পারি যে এই ঘটনাগুলো ঘটে আর সেগুলো ঘটেছিল আপনার জীবনে তখন বলি হ্যাঁ তাই তো এই হ্যাঁ তাই তো পরে যাতে না বলতে হয় আপনি আগে থেকেই জেনে নেন কি কি সংকেত আপনার জীবনে ঘটলে আপনি জানবেন যে আপনার জীবনে কোনো বড়সড় দুর্ঘটনা কোনো বিপদ কোনো দুঃসংবাদ কোনো দুঃখ কষ্ট আর্থিক অনটন আসতে চলেছে প্রথমেই বলবো যে ঠাকুরঘাটে বলছি তার আগে তুলসী মহারানীর কথা বলি যে বাড়িতে তুলসী মহারানী বারবার শুকিয়ে যায় আপনি লাগাচ্ছেন শুকিয়ে যাচ্ছে কিছুতেই আপনি কি করতে পাচ্ছেন না তুলসী মহারানীকে হ্যাঁ ভারা করে রাখতে পাচ্ছেন না সবুজ করে রাখতে পাচ্ছেন না আপনি বিভিন্ন জায়গা থেকে আনছেন তীর্থ থেকে আনছেন মন্দির থেকে আনছেন কাউকে দিয়ে লাগাচ্ছেন সে পয়া বলে তাতেও যখন আপনি পারছেন না দুটো কারণে তুলসী মহারানী সেই বাড়িতে অবস্থান করে না প্রথম কারণ হচ্ছে আপনার বাড়িতে যদি জাদু মন্ত্র টোনা টোটকা কেউ করে থাকে তুলসী মহারানী নিজের উপর সমস্ত কী করে নেন সমস্ত অভিশাপটিকে শুষে নেন এবং তিনি শুকিয়ে যান আপনাকে বাঁচাতে গিয়ে এই ত্যাগ মহান ত্যাগ তুলসী মহারানী করেন গৃহস্থের কল্যাণের জন্য দ্বিতীয় নম্বর হতে পারে যে যে কোনো কারণে যে কোনোভাবে আপনার কোনো পূর্বপুরুষ আপনার কোনো বংশের মানুষ বা যে কেউ আপনি তুলসী অবমাননা করেছিলেন হয় তুলসী উৎপাঠিত করে দিয়েছিলেন সমূলে সজীব কোনো তুলসী মহারানীকে বা তুলসী পাতা তুলতে গিয়ে আপনি অযথা তুলসী মহারানীকে কষ্ট দিয়েছেন বা অপমান করেছেন যে কোনোভাবে অপমানিত হয়ে তুলসী মহারানী সেই গৃহে অবস্থান করতে চান না তাই প্রায়শ্চিত্ত স্বরূপ আপনাকে কান ধরে উদ্বোস করে তুলসী মহারানীকে শতবার ক্ষমা ভিক্ষা চেয়ে আপনাকে তুলসী মহারানীকে বিরাজমান করতে হবে আপনার গৃহেতে এবং যখনই তুলসী আপনি বিরাজমান করবেন শুক্রবারে করবেন এবং তুলসী মহারানীর যখনই বিরাজমান করবেন আপনি নারায়ণের নাম স্মরণ করতে করতে অবশ্যই তুলসী মহারানীকে বিরাজমান করবেন এবারে বলবো যে ঠাকুর ঘরে কোন সংকেত দেখলে আপনি জানবেন যে আপনার দুর্গতি আগত প্রথমেই বলবো যে ঠাকুরঘরে আপনি যে গঙ্গা জল রেখেছেন গঙ্গা জল সবসময় শুদ্ধ পাত্রে রাখবেন তামার পাত্রে রাখা খুবই ভালো এবং রূপোর পাত্রে রাখা খুবই মঙ্গলজনক কিন্তু প্লাস্টিকের পাত্রে রাখা উচিত নয় গঙ্গা জল কখনই অপবিত্র হয় না না সর্বদা আপনারা জানেন যে শুদ্ধ এই গঙ্গা জল ধরুন আপনি রেখেছেন একটি জিনিস দেখবেন আপনি পরীক্ষা করে নেবেন যাদের মনে সংশয় আছে মা গঙ্গাকে যারা অবজ্ঞা করেন তাদের উদ্ধারের জন্য একটি বলছি আপনি কি করবেন একটি দুটি পাত্র নেবেন একই ধাতুর নেবেন দিয়ে একটিতে মা গঙ্গাকে বিরাজমান করবেন একটিতে এমনি কলের থেকে জল নিয়ে আপনি রাখবেন দেখবেন অনন্তকাল ধরেও যদি আপনার গঙ্গা জল থাকে সেখানে পোকা হবে না কিন্তু শুদ্ধ জল আপনি এমনি রেখে দিয়েছেন সেই জলে পোকা হয়ে যাবে মা গঙ্গার এমনই মহিমা সমস্ত পাপ তিনি শোষণ করে নেন ধুয়ে দেন তিনি কিন্তু কী থাকেন শুদ্ধ পবিত্র থাকেন তাই আপনার বাড়িতে যে গঙ্গা জল আপনি বিরাজমান করেছেন যদিও পদ্ধতি আছে শাস্ত্রীয় পদ্ধতি মা গঙ্গাকে আপনি যখন কোনো পাত্রের মধ্যে যখন আপনি সেখানে আসন দেবেন সেখানে প্রতিষ্ঠা করবেন প্রতিষ্ঠা করতে হয় মা গঙ্গাকে তখন অবশ্যই কেন বলুন তো মা গঙ্গা তো সর্বশক্তিমান যখন ভগীরথ যখন মা গঙ্গাকে অনেক অনুনয় বিনয় করে এই পৃথিবীতে নিয়ে আসছিলেন তখন ধরিত্রী মাতা সহ্য করতে পারছিলেন না মা গঙ্গার এত শক্তি গ্রহণ করতে পারছিলেন না সহ্য ক্ষমতা ছিল না ধরিত্রী মাতার তাই মহাদেবের জটাই মহাদেব কি করেছিলেন ধারণ করেছিলেন এবং আস্তে আস্তে সেখান থেকে নির্গত করেছিলেন তাই এই শক্তি সম্পন্ন পবিত্র পূর্ণ তোয়াকে আপনি যেমন তেন এমনভাবে রাখতে পারেন না নিয়ম আছে শাস্ত্রীয় মতে পন্ডিত দ্বারা ব্রাহ্মণ দ্বারা আপনি পূজা অর্চনা করে তারপরে আপনাকে বিরাজমান করতে হয় সে আপনি যেভাবে রেখেছেন পদ্ধতিটি বলে দিলাম কিন্তু রেখেছেন যদি দেখেন কোনোভাবে আপনার সেই গঙ্গা জল শুকিয়ে যাচ্ছে আপনি রাখছেন শুকিয়ে যাচ্ছে বারবার তাহলে জানবেন সংকট আসন্নমান আপনার জীবনে যে কোনো সংকট আসতে চলেছে তাই আপনাকে উপায়ও বলে দিচ্ছি অবশ্যই শেষে বলে দিচ্ছি কি উপায় করবেন এই কিন্তু একটি সংকেত মা গঙ্গা সংকেত দিয়ে দেন যে ভক্ত তুমি সাবধান হও তোমার জীবনে কিন্তু দুঃখ আসতে চলেছে তুমি বড়ো সড়ো কষ্টের মধ্যে পড়তে চলেছো আর যখন আপনি ধরুন যখন পূজা পাঠ করছেন আপনি ভগবানকে স্নান করিয়েছেন বস্ত্র পরিয়েছেন শৃঙ্গার করিয়েছেন সুন্দর করে সাজিয়েছেন তাও আপনি পুজো করছেন আর ভাবছেন আজকে ভগবানের মধ্যে সেই অলৌকিক একটা যে প্রকাশ সেটা তো দেখতে পাচ্ছি না একটা ঔজ্জ্বল্য সেটা তো দেখতে পাচ্ছি না কেমন মনমনা মনে হচ্ছে ভগবানকে কেমন ক্লান্ত লাগছে দুঃখ দুঃখী মনে হচ্ছে কেমন কষ্টে আছে কোনো কালো মুখ যারা ভগবানের সাথে রোজ এইভাবে একাত্ত হয় তারা বুঝতে পারে যখন আপনি এটি বুঝবেন আপনার শত প্রচেষ্টা ছাড়াও ভগবানকে আপনি সুন্দর করে শৃঙ্গার করেছেন মনের মাধুরী মিশিয়ে ভক্তি সহকারে করেও আপনি ফল পাচ্ছেন না জানবেন আপনার জীবনে বিপদ আগত তখন কি করবেন তখন আপনি অবশ্যই মা গঙ্গার দ্বারা যদি সংকেত পান অবশ্যই আপনি সেখানে যদি গঙ্গা জল পারেন আবারও গঙ্গা জল রেখে দিন নাহলে যে কোনো শুদ্ধ জল আপনি সেখানে রেখে দিন দিয়ে মা গঙ্গাকে হাজর করে বলুন হে মা গঙ্গা তুমি পতিত পাবনি, তুমি বিপদও হারেনি তুমি আমাকে এই সংকেত দিয়েছ তুমি আমাকে উদ্ধার করো আমি জানি না তোমার এই ভক্তকে এই বিপদ থেকে রক্ষা করো তুমি যেমন সংকেতও দিয়েছ তুমি আমাকে উদ্ধারও করো আপনি সমর্পণ করে দিন নিজেকে তাকে দায়িত্ব দিয়ে দিন তিনি দেখুন সব বিপদ জলের প্রবাহে অনেক দূরে ভাসিয়ে নিয়ে যাবে এবং আপনি নারায়ণের শরণাপন্ন হয়ে বলুন হে নাথ মেরে নাথ আমি তোমার তুমি আমার আমি তো আমার বলে কিছু নেই এই দাসকে এই দাসীকে তোমার শ্রীচরণে ঠাই দাও বলে নিজেকে সমর্পণ করে দিন দুই হাত তুলে বলুন আমার তো দেওয়ার কিছুই নেই তুমি তো জানো শুধু তুমি আমাকে নাও তোমার শ্রীচরণে ঠাই দাও দেখুন অবশ্যই আপনি সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আজকের ভিডিও এখানেই শেষ করছি ওম নাম ভাগবতে বাসুদেবায়নামাহা